এই সূরাটি থেকে কথা বলার পূর্বে আমরা আসুন একবার সবের নিয়তে এই সূরা লাহাবটা একবার একসাথে সকলে মিলে পাঠ করব। আপনাদের কষ্ট হবে? সূরা লাহাবটা না মুরব্বী সূরা লাহাবে সেজদা নাই। এখন আপনি যদি বলেন সবার সেজদা দিতে হবে, সেটা তো আপনার হুকুম হয়ে গেল ব্যক্তি, মানে সূরা লাহাবে কোনো সেজদা নাই। তখন বলি, আরে ভাই, পরিস্থিতি যদি ভালোই থাকতো তাহলে তো আল্লাহর কোরআন আর জীবনে আসারই দরকার ছিল না। কারণ খারাপ পরিস্থিতিকে ভালো করার জন্য, অশান্ত সমাজকে শান্ত করার জন্যই তো আল্লাহ কোরআন দিয়েছে। এখন তুমি আমি যদি চিন্তা করি পরিস্থিতি ভালো না, হক কথা বলা যাবে না, কোরআনের কথা বলা যাবে না, সূরা লাহাবের তাফসীর করা যাবে না, এই কথা যদি তোমার আমার নবী চিন্তা করত, তাহলে আজকে ইসলামটা তোমার আমার পর্যন্ত কোনোদিন আসতোই না। পরিস্থিতি কি হচ্ছে না হচ্ছে আমার দেখা দরকার নাই, আমি হক কথা বলবো, কোরআনের কথা বলবো, রাসূলের কথা বলবো, সুন্নার কথা বলবো, এতে যা হবে হোক। কোরআনের কথা বলতে গিয়ে, রাসূলের কথা বলতে গিয়ে যদি ফাঁসির মঞ্চে যেতে হয়, ফাঁসির মঞ্চে যাওয়ার পরে ফাঁসির আগে দরকার হলে জল্লাদের কানে কানে গিয়েও আমি কোরআনের হক কথাটা প্রচার করে দিয়ে যেতে চাই। জীবন তো শেষ হবেই, একদিন তো এমনিই মরবেন, আল্লাহ তাআলা যেভাবে লিখে রেখেছেন আপনি ঠিক সেভাবেই মরবেন। এজন্য দুনিয়ার কাউকে ভয় করবেন না, ভয় করবেন কাকে? আজকে আমরা যে সূরা থেকে কথা বলবো, এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল লাহাব। সূরাতুল, এই সূরাটার নাম শুনছেন আগে কখনো? আচ্ছা, এটি হচ্ছে কোরআনে কারীমের 111 নম্বর সূরা, 30তম পারায় অবস্থিত। এ সূরাতে আল্লাহ তাআলা 5টি আয়াত দিয়েছেন, 1টি রুকু দিয়েছেন এবং হিজরতের পূর্বে এ সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এ সূরাটি থেকে কথা বলার পূর্বে আমরা আসুন একবার সবের নিয়তে এই সূরা লাহাবটা একবার একসাথে সকলে মিলে পাঠ করব। আপনাদের কষ্ট হবে? সূরা লাহাবটা না মুরব্বী সূরা লাহাবে সেজদা নাই। এখন আপনি যদি বলেন সবার সেজদা দিতে হবে, সেটা তো আপনার হুকুম হয়ে গেল ব্যক্তি, মানে সূরা লাহাবে কোনো সেজদা নাই। আপনি ভয় পেয়ে গেছিলেন যে সেজদা দেওয়া লাগবে, এখন তো আবার সমস্যা হয়ে গেছে, কই সেজদা দেবো না দিব। মুরব্বী মনে করেছে যে সূরা লাহাবে একটা সেজদা আছে, তবে আলহামদুলিল্লাহ সূরা লাহাবে কোনো সেজদা নাই। আর সেজদা থাকলেও মুমিন তো সেজদা দিতে কার্পণ্য করে না, মুমিন তো সেজদা দিতে ভয় পায় না। আমরা আজকে যে সূরা থেকে কথা বলবো সূরাটার নাম জানো কি? কথা বলেন, লাহাব।